আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে কিভাবে অতি সহজে আপনারা পুঁশাক চাষ করতে পারেন এবং খুবই ভালো ফলন পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ছাদ বাগানের মধ্যে আমরা পৈশাক গাছ রোপণ করেছি এবং গাছটিতে কিন্তু মুছিয়েও চলে এসেছে এখানে আমরা গাছটি রোপণ করেছিলাম পৈশাকের ডাটা রোপণ করে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পৈশাখে কিন্তু এখন বীজ বা মুচি চলে এসেছে আর এখন আমরা গাছটা রোপণ করেছি মাত্র দশ লিটারের একটা পাত্রে আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় পাতা হয়েছে আমার হাতের সমান পাতাটি আর প্রতিটা পাতাই কিন্তু একই সমান আর আপনারা চাইলে কিন্তু এখানে যে বীজগুলো হয়েছে এখন তা লাল হয়ে গেলে তখন নামালে কিন্তু এই বীজগুলো আবার রোপণ করলে গাছ তৈরি হবে মানে পুঁশাকের চারা তৈরি হয়ে যাবে যেহেতু শীতকাল তাই পুঁইশাকটা একটু কম হয় তবে আমরা ছাদে রোপণ করেছি বলে পুঁশাকের ফলনটা কিন্তু খুবই ভালো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি বোলের মধ্যে আমরা পুঁশাকের চারা রোপণ করেছিলাম আর মশালা অনেক বড় হয়েছে এর পাতাগুলো কিন্তু বেশ বড় বড়ই দেখা যাচ্ছে আর একদমই সতেজ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো এই গাছগুলো আমরা পুঁশাকের ডাটা থেকে চারা তৈরি করেছি এবং এখানে রোপণ করেছি দেখুন সবগুলোই কিন্তু পুঁশাকের ডাটা থেকে চারা তৈরি করা পুঁশাকে খুব বেশি রোদের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু বারান্দাতেও পুঁইশাক গাছ রোপণ করতে পারেন যেমনটা আমি করেছি আমার বারান্দাতে প্রচুর পরিমাণে পুঁইশাকের গাছ রয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদের তা দেখিয়েছিলাম আর এখন আমি রোপণ করেছি এগুলো সব ছাদে ছয় থেকে আট ঘন্টা রোদ হলেই কিন্তু যথেষ্ট পুঁশাকের জন্য পুঁশাকের জন্য বেশি পরিমাণে রোদ ক্ষতিকর কারণ এতে পাতার মধ্যে এক ধরনের দাগ পড়ে যায় পুঁশাকের ডাটা রোপণ করলে কিন্তু অনেক ধরনের সুবিধা রয়েছে কী জাতের পুশাক তা আপনি দেখে রোপণ করতে পারছেন তবে বীজ যদি কিনে এনে তারপর রোপণ করা হয় সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় না কোন ধরনের বীজ আমি রোপণ করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ